আজকে আপনার কাছ থেকে একটু মান্না ভাইয়ের গল্প শুনতে চাই। মান্না সম্পর্কে কইতে গেলে অনেক কথা। সে তো টাঙ্গাইলের ছেলে। প্রথম আমার সাথে দেখা হয় ঢাকার ক্যান্টনমেন্টের একটা দোকানে। আমি 3 টাকা দিয়ে টেলিফোন করতে গেছি, তো মান্নাও ওখানে 3 টাকা দিয়া টেলিফোন করতে গেছে। আমি গেলাম বলতে আমার দেখা বললো, সুরজ ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো চিনতে পারলাম। তখন মান্না আমারে কইল, সুরজ ভাই আমি নতুন মুখের মান্না। পাগলি নামে একটা ছবিতে 2 নায়কের 1 নায়ক করতাম, আর একটা নায়ককে মানে সাতটা আমি তাদের চিনি। আমরা সকাল সন্ধ্যা সিরিজে একসাথে অভিনয় করছি। যাই হোক, আমি তারে কইলাম, আপনি তো চেহারা টেহারা খুব শুদ্ধ, কিন্তু স্বাস্থ্য তো মোটো নাই। স্বাস্থ্য তো মোটো নাই, তো অসুবিধা নাই। হাত দিয়ে কইলাম, লাইক আছে। এই কথা কইয়া মান্না এখান থেকে বিদায় হইল। বিদায় হয়ে যাওয়ার পরে এভাবেই চলতেছে। তারপরে মান্না এবং শেলি, তারা হইল কাজী, তারা কিন্তু নতুন মুখের সন্তান থেকে আসছে দুজন। আরো অনেকে আসছে। এটা কিন্তু অনেকে জানতো না যে মান্না ভাই এবং হচ্ছে তার যে স্ত্রী, তারা যে কাজিন, এটা কিন্তু কেউ জানতো না। এবং তারা নতুন মুখের সন্তান থেকে দুজনই আসছে। আরো অনেকে আসছে, সেটা পরে আসবো, কিন্তু তারা দুজনও নতুন মুখের থেকে আসছে, ওই চ্যানেলের লোকে তো নতুন মুখে আসছে। যাই হোক, এবার একটা গ্যাপ যেতে যেতে হঠাৎ করে কক্সবাজারে ঢালিবাই প্রযোজিত আর আবুল খায়ের বুলবুল পরিচালিত ঝারকা একটা ছবি, ঝারকা ছবিতে আমরা কক্সবাজারে শুরু করতে গেলাম। ওইখানে হঠাৎ করে গেলে মান্না আর শেলিও আছে, মানে দুজনে একসঙ্গে, দুজনেই একসঙ্গে, এবং তারা দুজন একটা মানে 4 নম্বর বিয়ার আছে। প্রথম 1 নম্বর হিরো, 2 নম্বর হিরো, 3 নম্বর হিরো, 4 নম্বর হিরো, মানে 4টা হিরো আছে, 4টা নায়িকা আছে, এর মধ্যে মান্না ভাই আর হচ্ছে আবি 4 নম্বর ছোট চরিত্র। তো একসঙ্গে বসে রয়েছি। আমাদের বন্ধু রাহি ছিল প্রয়াত, মারা গেছে, ও আমার কে ডুবে বাবা একটু গোল গপ একটু বেশি মারছিল। তা আমার মান্না এক হইতেছে, শুরু ভাই নাটক ফাটক করছি এবং ওই ক্যান্টনমেন্টে থাকছি, ওরাও ক্যান্টনমেন্টে থাকছে, আমরাও থাকি। এরকম বললো, তারপরে কথাবার্তি হলো, বসলাম, তোমার রুম নম্বর কত, এত রুম। যাই হোক, ওই রুমে যাইতাম, গিয়ে গল্প গুজব করতাম। তখন সে জিও একটু হ্যাংলা পাতলা, সেও হ্যাংলা পাতলা, মানে জীবনে ভাবতেও পারি নাই এই মান্না একদিন এই বর্তমানের মান্না হয়ে যাবে, মানে এতটা মহানায়ক হবে, খেতে পাবে, এতটা একটা মহানায়ক হবে, বা এতটা একটা বড় ধরনের একটা সারা বিশ্বে একটা ই সৃষ্টি করে ফেলবে, মানে কি বলবো এটাকে, মানে যেটাকে বোমবাস্ট হয়ে যায় না, বাস্টুরে ছড়া ছিটে যায় না, এরকম করে সে একটা নজির সৃষ্টি করবে, তখন সেটা ভাবতে পারি। আচ্ছা শুনবে, যেটা হচ্ছে যে মান্না ভাই, আপনি তো জীবনে অনেক তারকাকে দেখেছেন, অনেক বড় বড় নায়ক দেখেছেন, নায়িকা দেখেছেন, অনেকের উত্থান দেখেছেন, পতন দেখেছেন, সেটা হচ্ছে মান্না ভাইয়ের আসলে স্পেশালিটি কী ছিল, এত জনপ্রিয়তা হওয়ার কারণ কী, মান্না ভাইয়ের মধ্যে কোন গুণটি আপনার কাছে সবচেয়ে বেশি মানে উল্লেখযোগ্য মনে হয়েছিল? একটা মানুষের কিন্তু 10 গুণ দুইটাই থাকে, তবে 10টা এখন বলা যাবে না, কারণ সে প্রয়াত মারা গেছে। মারা গেলে 10 থাকলেও আল্লাহ তার জান্নাতবাসী করবে। আমি এখন বলবো, আমি তার সাথে অনেক ছবি করছি, আমি বলবো মান্নাকে আল্লাহ জান্নাতবাসী করবে, তার পরিবারকে সুখে রাখুক, তার ছেলে যাকে ভালো রাখুক, তার ছেলে তার বউ শেলিকে নিয়ে তারা সুস্থ থাকুক, মানে ভালোভাবে থাকুক, এই দোয়াটাই আমি করি। তো সে যেই প্রশ্নটা তুমি আমার অনেক করছো,
এত জেনারেশন বা এত জনপ্রিয়তা, এত জনপ্রিয়তা কিভাবে আসবে? মান্না কাজ করতে 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 তেমন সুযোগ পাচ্ছিল না, এভাবেই চলতে থাকলো। চলতে থাকতে 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 একটা পর্যায়ে একদিন, সত্যি কথা যেটা, এক সময় দেখলে সুজ ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম, তার একদিন যখন হাইটা আসতেছে দেখি ধাপ ধাপ করে হাইটা চলে যেতেছে। একজন জিজ্ঞেস করল কি ব্যাপার, মা নদী আসতে কেবে হাইটে চলে যেতেছে, কিছু জানেন না? আমি কিনছি হাই হাই মান্নাবের এই ছবিটার নাম জানি কি, চম্পার সাথে প্রথম ছবিটা কাশেম মালার প্রেম, কাশেম মালার প্রেম সুপার সুপার বাম্পার হয়ে গেছে গা। ওরে আল্লাহ, এই অবস্থা, খুব ভালো কথা, খুব ভালো কথা। তারপরে এই কাশেম মালার প্রেম যখন বাম্পারির ব্যবসা করলো, তারপর থেকে তার সে আগাতে থাকলো। মানে মান্নাভাইয়ের একটা পরিবর্তন, একটা পরিবর্তন এবং জনপ্রিয়তা, জনপ্রিয়তার দিকে সে এগুতে থাক, আগাইতে থাক। এইভাবে আগাইতে আগাইতে আমাদের মন্তাজুর রহমান আকবরের ফলদায়ক বড় ভাত, মন্তাজুর আকবরের গুন্ডা নম্বর ওয়ান করলো সুপার সুপার বাম্পার, যে ছবির পরে শান্তকেন মাস্তান করলো সুপার সুপার বাম্পার, যে ছবির পরে আমরা ফুল ইউনিট কঠিন বাস্তব গিয়া ব্যাংকক চলে গেলাম। ব্যাংকক গিয়া আমার শুটিং সাথে আর জিনিস হয়ে গেছে, ডিপ জল হয়ে আমার নিবার লেগে পাগল। আমি কই না, আমি প্রথম আসছি এই ইউনিটে, এই ইউনিটে থাইকা একে 25 দিন পরে এক লোক পরে আকবর আমার বন্ধু আকবর, এগুলো আকবর আমার তো নিয়ে যাবে ডিপ জল ভাই, না যেদিন দিন জল নিয়ে যাবে এদিন দিন পড়াই। আচ্ছা, আরেকটা মজার যে বিষয়টা প্রশ্নটা, এটা হচ্ছে যে এই মান্না ভাই আপনার সঙ্গে একটি ফোনের দোকানে দেখা হয়েছে, 3 টাকা মিনিট কল করতে গেলেন, মান্না ভাই আসলো এবং মান্না ভাইকে আপনি, যখন মান্না ভাই আপনাকে সালাম দিল, আপনি তাকে জিজ্ঞেস করলেন যে কে, পরিচয়টা জানতে চাইলেন, চিনতে পারলাম না। মান্না ভাই তখন তার পরিচয়টা আপনাকে তুলে ধরলো। আচ্ছা, তুলে ধরার পরে যে মজার কাহিনীটা আছে, এই মান্না ভাইকে কিন্তু সেদিন আপনিও দোয়া করে দিচ্ছেন এবং এবং মান্না ভাইকেও কিন্তু আপনাকে সিনিয়র শিল্পী হিসাবে সে সম্মানটা করেছে। আচ্ছা, তারপরে এসে যখন আবার এই মান্না ভাইয়ের সঙ্গে আপনি অভিনয় করছেন, তখনকার সম্পর্কটা আসলে এই মজার কি ঘটনা আছে আপনার সঙ্গে? তারপরে তো মন্তাজুর আকবরের গুন্ডা নম্বর ওয়ান, শান্তকেন মাস্তান, রহমাজ বাদশা, আরও অনেক ছবি একসাথে করলাম, বেশ সে কাজ করে যাচ্ছে সুন্দরভাবে, তার জনপ্রিয়তায় বেশ সারা দেশ ছড়ায় পড়ছে মান্নার ইউরোপে। এইভাবে সে কাজ করতে করতে সে আম্মা যান করলো, আম্মা যান করার পরে কিন্তু শীর্ষে চলে গেল মান্না, যে বাস্তব সত্য। এখানে কৃতিত্বকার মনে করেন ডাইরেক্টর আছে, প্রডিউসার আছে, এরা আছে, এদের এদেরই কৃতিত্বে আজকে মান্না এত বড় হয়েছে, তাই না? এই ছবিতে আমারও কাজ করার কথা ছিল, ডিপজল ভাইকার যে এতে বলছিল যে প্রেজার সাহেব যে বলছিল যদি দিলদার সাহেব না করে তো সুরুজ বাঙালিদের কাজ করে, ও আমার ঘরে আছে, কারণ ডিপজলদের টাকার পাহাড়ে সে না করছে, এই জন্য আমি মেজরকে একটা কমেডি করছি একসাথে।